আসসালামু আলাইকুম, কেমন আছে তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমি পদার্থবিজ্ঞানে যে ভুলে এ প্লাস মিস হয় বা পদার্থবিজ্ঞান যেভাবে লিখলে প্রশ্নের উত্তরগুলো যেভাবে করলে তুমি এ প্লাস পাবে সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমি বা তোমরা খেয়াল করে দেখবে যে পদার্থবিজ্ঞানে যারা যারা বড় ভাই রয়েছে তোমাদের, তাদেরকে বলবা যে দেখবা যে তুমি খেয়াল করলে দেখবা যে ম্যাক্সিমাম স্টুডেন্টের পদার্থবিজ্ঞানে কিন্তু এ প্লাস আসছে না। এটা কেন হচ্ছে আসলে? পদার্থবিজ্ঞানে এ প্লাস যাওয়ার বা না পাওয়ার কারণটা আসলে কী? বা বিজ্ঞানের সাবজেক্টগুলোতে স্টুডেন্টরা বলছে যে আমি ভালো পরীক্ষা দিয়েছি, তারপরে এ প্লাস পাচ্ছে না, আবার একই রকম পরীক্ষা দিয়ে কেউ 95 আপ করছে, এটার পিছনে আসলে কী কারণ ছিল বা কী কী ভুল যেগুলো তোমরা করছো কিন্তু বুঝতেই পারছো না যে তুমি ভুল করছো, এই ব্যাপারগুলো নিয়ে আমি একটু কথা বলবো। যেমন পদার্থবিজ্ঞানের সব থেকে তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেন রয়েছে। জ্ঞানমূলক অনুধাবনমূলক কোশ্চেনে তোমরা খেয়াল করলে দেখবা যে আমাদের যে রাশিগুলো রয়েছে যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি, যেমন সেটা স্ফুটনাঙ্ক হতে পারে, সেটা গলনাঙ্ক হতে পারে, সেটা বেগের ডেফিনেশন হতে পারে, তাই না? তাহলে এই সংজ্ঞাগুলো দেওয়ার ক্ষেত্রে, যেমন ধরো বেগের সংজ্ঞা যখন তোমরা দিবা তখন হয়তো দিকের ব্যাপারটা উল্লেখ করছো না, তাহলে বেগ এমন একটা রাশি সেটা শুধু মানের ওপর নয় বরং দিকের ওপরেও ডিপেন্ড করে। তোমাকে যদি বলা হয় যে 5 মিটার পার সেকেন্ড বেগ বলতে কী বোঝাই, তো তুমি হয়তো বলছো 1 সেকেন্ডে 5 মিটার করে যাবে, এটাই হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগ, তাহলে আনসারটা ভুল হচ্ছে। কারণ বেগ শুধু মান নয়, দিকের ওপরেও ডিপেন্ড করে এবং তোমাকে বলতে হতো যে কোনো একটা নির্দিষ্ট দিকে। আবার তোমাকে হয়তো বলা হলো 5 মিটার পার সেকেন্ড দ্রুতি বলতে কী বোঝাই, তুমি হয়তো সেখানে বললা যে একটা বস্তু প্রত্যেক সেকেন্ডে 5 মিটার করে যাচ্ছে, সেটা একটা নির্দিষ্ট দিকে। তাহলে দ্রুতি শুধুমাত্র মানের ওপর ডিপেন্ড করে, দিকের ওপর নয়। সুতরাং ভুল করে এখানে তুমি দিকটা বলে দিয়েছো, সুতরাং তোমাকে এখানে মার্কস কাটা হবে। এবং সমস্যা কোথায় হয় যে 1 নম্বরের যে কোশ্চেনটা তোমাদের থাকে ক নম্বরে, এখানে দিলে 1 দিতে হবে নয় 0 দিতে হবে। সুতরাং যখন তুমি ডিরেকশনের ভুল করছো বা ডিরেকশন যেখানে দরকার নয় সে ডিরেকশন উল্লেখ করছো, মার্কস এখানে 0 দিয়ে দেবে। এখন 3টা বা 5টা সেশন সে লিখতে গিয়ে যে আমার 5 চলে যায়, ভাবো 50-এ কী হয়েছে, 5 অলরেডি চলে যাচ্ছে তোমার ছোটো ছোটো ভুলের কারণে। একইভাবে খ নম্বর যখন বলা হচ্ছে তোমাকে, খতে 2 থাকে, হ্যাঁ, এবং প্রত্যেকটা কোশ্চেনেই কী থাকে এরকম কন্ডিশন থাকে, হ্যাঁ, তোমাকে ক্ষমতার ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে বলা হচ্ছে, হয়তো তোমাকে বলের সংজ্ঞা দিতে বলা হচ্ছে, হ্যাঁ, তো এত নিউটন বল বলতে কী বোঝাই, তো তুমি হয়তো একটু খুব ছোটো ছোটো ভুল করছো। তো খ নম্বরে থাকে 2, তোমার ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু 2 দেবে না, দেবে কত, 1। তো প্রত্যেকটা খতে যদি তুমি এরকম ছোটো ছোটো ভুল করে আসো, তার মানে আরও 5 কমবে, তার মানে অলরেডি তোমার 10 কমে গিয়েছে, তার মানে হচ্ছে তোমার এ প্লাস অলরেডি মিস করেছো। তুমি বুঝতেও পারছো না যে তুমি কোথায় ভুল করেছো, রাইট? তুমি বুঝতেও পারছো না, মানে ছোটো ছোটো বিষয়গুলো তোমার নজরে না আসলেও টিচারের খুব ভালো করে নজরে আসবে। সুতরাং পদার্থবিজ্ঞান যখন পড়বে কোনো একটা রাশি অন্য কোনো রাশির উপরে ডিপেন্ড করছে কিনা এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। কোনো একটা রাশিকে, যেমন ধরো স্ফুটনাঙ্কের সংজ্ঞা যখন দেওয়া হয়, তোমরা বলো যে তাপমাত্রায় পদার্থ ফুটতে থাকে তাকে তার স্ফুটনাঙ্ক বলে, পানি স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস দেবে লাড্ডু, কারণ পানি স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস কোনো একটা নির্দিষ্ট প্রেশারে, হ্যাঁ, 1 অ্যাটমোস্ফিয়ারিক প্রেশারে বা 10^5 নিউটন পার মিটার স্কোয়ার প্রেশারে। তাহলে এই প্রেশার যদি তুমি ফিক্স না করো এবং স্ফুটনাঙ্কের সংজ্ঞা খুব সুন্দর করে দাও, সেক্ষেত্রে তোমাকে কখনোই 2 দেওয়া হবে না, তোমাকে 1ই দেওয়া হবে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোতে খুব ভালো করে নজর দিতে হবে। অর্থাৎ তুমি ক এবং খ প্রশ্ন যখন লিখছো তোমাকে খুবই গুরুত্ব সহকারে এই ব্যাপারগুলো দেখতে হবে যে তুমি কোথাও কোনো কিছু ভুল করছো কি না। ওকে, এরপর হচ্ছে গ নাম্বার এবং ঘ নাম্বার। গ এবং ঘতে কেমন হয় ম্যাথমেটিক্স, এখন ম্যাথমেটিক্সের ব্যাপারটা কোথায়, ম্যাথমেটিক্সের পার্শিয়াল মার্কিং, তোমাদের পার্শিয়াল মার্কিং হয়। পার্শিয়াল মার্কিংয়ের মিনিংটা কি, যে তুমি একটা অঙ্ক করতে, স্কুল কলেজগুলো সাধারণত এটা মানছে না, তো কেউ কেউ মানছে কেউ কেউ মানছে না, ওকে যাই হোক, সেটা যাই হোক। তো পার্শিয়াল মার্কিংয়ের ব্যাপার হচ্ছে একটা অঙ্কের 4টা পার্ট করা হয়। একটা অঙ্কের কয়টা পার্ট করা হয় বাবা? 4টা পার্ট করা হয়। 4টা পার্টের মধ্যে কী থাকে, যে তোমাকে যেই ভ্যালুগুলো দেওয়া হয়েছে তুমি এখানে লিখবা যে দেওয়া আছে বা দেওয়া আছে, হোয়াট এভার, হ্যাঁ, তুমি এখানে লিখবা যে দেয়া আছে, হয়তো এইভাবে লিখতে হবে, হ্যাঁ, ত্বরণ জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তোমাকে হয়তো ইউ দেয়া রয়েছে, ইউ শুধু ইউ লেখা যাবে না, হ্যাঁ, বেগ লিখো, হ্যাঁ, বেগ ইউ ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড। তো এই যে উপাত্তগুলো দেওয়া হচ্ছে তার জন্য তোমাকে 1 মার্কস, এবং এই উপাত্তের ক্ষেত্রে তোমাকে ত্বরণ জি বলতে হবে, বেগ ইউ বলতে হবে। ইন্টারমিডিয়েটের জন্য এই ব্যাপারটা তুমি স্কিপ করতে পারো, শুধু জি ইউ লিখে যেতে পারো, তারপরেও যদিও ঠিক নয়,
তারপরেও ঠিক নয়, কারণ এই যে ব্যাপারগুলো ডিফাইন করা হয়েছে এটা তুমি নিজের ইচ্ছা মতো এখানে করেছো, ইউ বেগ যে সবসময় হবে এমন কোনো কথা নেই। ওকে, সুতরাং তুমি যখন এই তথ্যগুলো দিচ্ছ ওখানে, তুমি তরণ জি এটা লিখে 9.8 একক সহকারে লিখতে হবে। যদি কোথাও একক মিস হয়ে যায়, একক এতটা গুরুত্বপূর্ণ যে তুমি যদি এককটা মিস করে যাও বা ভুল করো, এককটা না লেখো, সেক্ষেত্রে দেখা যাবে একবারে এক মার্কস কেটে দিয়ে দেবে। সুতরাং এই যে ছোট্ট ভুল, তুমি অলরেডি ওই দুইটা কোশ্চেনে ভুল করেছো, 10 কমেছে, আর এখন থেকে যদি আরও এক এক করে কমা শুরু হয়, সেক্ষেত্রে দেখবে যে তোমার মার্কস 35-এর নিচে চলে আসছে। তো এই যে ভুলগুলো, এবং তোমার কি গ ঘ উভয়টাতেই যদি এরকম ভুল করো, যদি একক না লেখো, আচ্ছা যাই হোক, পার্সিয়াল মার্কিং কথা বলছো সেটাকে শেষ করে নিই। তারপর তুমি কী করবে, এখানে তুমি সূত্র লিখবা, তাই না? সূত্র লিখবে যে কোন সূত্র দিয়ে অঙ্কটা হবে। সাপোজ এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার দিয়ে অঙ্ক হচ্ছে, হ্যাঁ, এটাতে সাপোজ অঙ্কটা হচ্ছে। তাহলে এই যে এক্স্যাক্ট সূত্র তুমি লিখতে পেরেছো, অর্থাৎ এই উপত্যগুলো লিখবে, তার জন্য হয়তো থাকে এক নম্বর, রাইট? এটা লিখতে পারবে, তার জন্য থাকবে এক নম্বর, রাইট? এবং আনসার ঠিকঠাক মতো হলে তার জন্য থাকবে এক নাম্বার, এটা হচ্ছে গ নাম্বারের জন্য। এবং এই আনসারের ক্ষেত্রে এসে সাপোজ এখানে এসের মান তুমি 20 উত্তর বলে চলে গিয়েছো, এটাই উত্তর। এখানে এই যে এককটা লেখো, একবারে এক কেটে দেবে। উত্তরে গিয়ে যদি কখনো একক না লেখো, একবারে এক কেটে দেবে। সুতরাং একক লেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি বলতে পারো কেন এখানে তো এস লিখেছি, ওটা কোনো গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ নয়, মতলব এই এর পেছনের মেটার ছাড়া এর অস্তিত্ব নাই, তোমাকে দুটাই একবারে লিখতে হবে। কারণ এস অনেক কিছু হতে পারে, এম মিটারি, ছোট হাতের এম মিটারি। ওকে, সুতরাং এই ব্যাপারগুলো, এই যে তোমার একক লেখার, আমি ক্লাস 9-10 জায়গা থেকে কথাটা বলছি, সুতরাং এই যে একক লেখার ব্যাপারটা তোমার খুবই গুরুত্বপূর্ণ। একক লিখতে হবে, এই উপাত্তগুলো ঠিকঠাক মতো দিতে হবে, কোন সূত্র দিয়ে অঙ্ক হবে, এই সূত্রটা ঠিকঠাক মতো লিখতে পারলে, হ্যাঁ, তাহলে তোমাকে এক দেওয়া হবে, এই বডি এবং আনসার মিললে এক দেওয়া হবে, তিন দেওয়া হবে। চার মার্কের কোশ্চেনে কী হয়, চার মার্কের কোশ্চেনে একটা সূত্র দিয়ে অঙ্ক কখনোই হয় না, যে কারণে চার মার্কের কোশ্চেনের পার্ট থাকে চার রকমের, এটা এক, এই যে সূত্র লিখছ তার একটা বডি থাকবে, কারণ সিম্পলিফাই করতে হবে, আরও একটা সূত্র লিখছ তার একটা বডি থাকবে, তো এই দুইটা বডির জন্য দেওয়া হয় 2, ওকে, আর আনসারের জন্য দেওয়া হয় 1। এই হচ্ছে মোট 4 মার্কস, এটা হচ্ছে পার্সিয়াল মার্কিংয়ের সিস্টেম মূলত। তাহলে তুমি যদি এই ব্যাপারগুলো ভুল করো, তুমি যদি এখানে একক লেখো নাই, আবার আর একটা পার্ট করেছো সেখানে একক লেখো নাই, তুমি এখানে একক লেখো নাই, তুমি সামনে তরণ কি, মানে এই যে জি কি, ইউ কি সামনে বলে দাও নাই, তাহলে এগুলোর জন্য মার্কস কিন্তু কাটা যাবে। সুতরাং এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব সহকারে এগুলো তোমাকে দেখতে হবে, ওকে। এবং এমনভাবেও লেখা যাবে না তুমি একদম হিজিবিজি করে ফেলছো, দেখা যাচ্ছে না কিছু, আনসার বোঝা যাচ্ছে না, ওকে, এই কাজগুলো করা যাবে না, এই ব্যাপারগুলোতে একটু লক্ষ্য দিও, তাহলেই হবে। হ্যাঁ, ফিজিক্সে সাধারণত এই ব্যাপারগুলোর কারণে এ প্লাস মিস হয়ে যায়, এর চেয়ে বিশেষ কোনো কারণ থাকে না আসলে। ওকে, ভালো থেকো তোমার সবাই, আল্লাহ হাফেজ।